থাম্বনেল দেখে যারা ভয় পাইছেন ভয় পাওয়ার কিছু নাই। আমাদের আজকের ভিডিও হচ্ছে 2 লাখ টাকার উপরে একটা পিসি বিল্ড, গেমিং পিসি, ভিডিও এডিটিং পিসি, যাই বলি না কেন এটা দিয়ে সব করা যাবে স্মুথলি। যার জন্য পিসি বিল্ড করছি ওর নাম হচ্ছে জুনায়েদ। জুনায়েদকে সামনে নিয়ে আসি। জুনায়েদ কোন ক্লাসে পড়ে? ক্লাস 9 পড়ে, আর ও বানাই ফেলছে 2 লাখ 8 হাজার টাকার একটা পিসি। কি করবে পিসি দিয়ে এটা ওর কাছ থেকে পরে শুনবো, আগে ওর আম্মুর কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আজকে একটু বলে দেই। আমাদের আজকের এই পিসি বিল্ড হয়েছে 13600K ইন্টেলের i5 13th gen দিয়ে, সাথে আছে RTX 3060 Ti পিএনও একটা গ্রাফিক্স কার্ড, 32 GB র্যাম, 16 GB করে দুইটা স্টিক, এবং 1 TB একটা 980 Pro SSD। সবগুলা প্রোডাক্টই কিন্তু একবারে কি বলবো মানে পছন্দের সেরা জিনিস। আজকের এই ভিডিওটা সবাই একটু দেখেন, খুব কম মানুষের ভাগ্যে কিন্তু এত ভালো পিসি থাকে, আমার ভাগ্যে নাই। যারা একটা ভালো পিসি বিল করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি একটু জুনায়েদ না ওর নাম, জুনায়েদের আম্মুর সাথে কথা বলবো, তুমি আমার কাছেই থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, 2 লাখ 8 হাজার টাকার পিসি কিনে দিতেছেন ছেলেকে, কেমন লাগতেছে অনুভূতিটা জানতে চাই আগে? হ্যাঁ ভালো লাগছে যে অনেক টাকা, তারপর ছেলে একটাই এখন বায়নাই, হ্যাঁ বহুত বায়না করে, একটা ছেলে মানে একটাই ছেলে, ভাই বোন নাই? আছে, দুইটা মেয়ে বড়, কিন্তু ছেলে একটা, ছেলে একটা। ওকে বলেন। এই যার কারণে এখন নিজেদেরই হইলেও কিনে দিলাম, যে আল্লাহ যদি দোয়া করবেন আপনার যে আমার ছেলের নিচে পিসি ঠিক আছে, সব কিছু চলুক, কিন্তু পড়াশোনাটা আল্লাহর রহমতে যেন যে পর্যায়ে আমরা নিতে চাই এই পর্যায়ে যেন পড়াশোনা, তালা আছে, তালা আমাদের কাছে, তালা আছে, তালা আমাদের কাছে, তালা থাকলে ভালো, যে কাজে নিস একটা ভালো কাজে যেন ইউজ হয়। একটা তালা দিয়ে দিতেছি, পড়াশোনা না করলে বন্ধ করে তালা মেরে রেখে দিবেন, পড়াশোনা না দিলে হবে না, হতেই হবে, হতেই হবে। ব্যাংকার মামা, মামা ব্যাংকার, মা ইন্টারমিডিয়েট পাস, ও আল্লাহ, খালা মামা চাচা বোন অনার্স ফাইনাল, সবাই এডুকেটেড, সবাই, হ্যাঁ। আচ্ছা যাই হোক, হতেই হবে। শোনো, এই যে আম্মুর সামনে আমাকে এই যে ক্যামেরার সামনে কথা দাও যে ঠিক মতো আগে পড়াশোনা করব, বলো। জি পড়াশোনা করব। কথা দিলাম, জি কথা দিলাম। ওকে, আম্মুকে কথা দিলে রাখতে হয়, ঠিক আছে, এটা অবশ্যই মানতে হবে, পড়াশোনা করতে হবে, পাশাপাশি কাজ করতে হবে। এটা দিয়ে তুমি গেম খেলবা, পাশাপাশি কাজ করবা, তোমার উদ্দেশ্য কি? তুমি এটা দিয়ে কি করতে চাও? আন্টি দোয়া করবেন আপনি? হ্যাঁ দোয়া করি, আল্লাহ যেন আমার ছেলের আশা পূর্ণ হয়, আপনারও আমার ছেলের জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মায়ের দোয়া সবার আগে কবুল হয়। ওকে, এবার বলো তুমি কি কাজ করবে এটা দিয়ে? 3D অ্যানিমেশনের কাজ শিখবা, মাশাআল্লাহ। 3D অ্যানিমেটর হতে চায় জুনায়েদ, সবাই দোয়া করবেন। এখন থেকেই কিন্তু ও স্টার্ট করে দিছে কাজ, পড়াশোনার পাশাপাশি কাজ। 9-এ পড়তেছে, কিছুদিন পরে SSC পরীক্ষা দিবে, এরপর একটা লম্বা সময় কিন্তু ফ্রি টাইম আছে, তখন একবারে ধুমায়া কাজ আর গেম, কিন্তু এখন পড়াশোনা আগে ফার্স্ট। জুনায়েদের আব্বু হয়তো ভিডিওটা দেখবে, সালাম আলাইকুম আঙ্কেল, দোয়া করবেন আপনার ছেলে যেন স্বপ্ন পূরণ করতে পারে। জুনায়েদের স্বপ্ন আজকে পূরণ হইতেছে, দুইটা স্বপ্ন একসাথে, একে 2 লাখ 8 হাজার টাকার পিসি বিল হইতেছে, আর দ্বিতীয়ত ব্লগ হয়ে গেল। আগে ব্লগ বানাইতে হবে, তারপর হচ্ছে পিসি বানাইতে হবে, এই জন্য ওর মনের আশাটা পূরণ করে দিলাম। কম্পোনেন্টগুলো চয়েস করছে কে? আমার ভিডিও থেকে আইডিয়া নিছো? ওকে, এখানে এই সবগুলো প্রোডাক্টের ভিতরে সবচাইতে বেশি পছন্দ কোনটা তোমার? সবগুলোর ভিতরে সবচেয়ে বেশি কোনটা পছন্দ? কেসিংটা পছন্দ। দেখেন, এই কেসিংটারে ও সবচেয়ে বেশি পছন্দ করছে, করবে না কেন, সাদা একটা কেস, এবং এটা হচ্ছে লিও ডাইনামিক, অনেকের পছন্দের একটা কেসিং। 2 লাখ 8 হাজার টাকার পিসিতে জুনায়েদে কী কী প্রোডাক্ট নিতেছে এবার একটু আইডিয়া দিয়ে দিই, প্রাইসগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, সময় খুব কম, একবারে কারেন্ট বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। আর ওর বাসা হচ্ছে আপনার মানিকনগর, মানিকনগর থেকে জুনায়েদের বন্ধুরা আমার এই ভিডিও অবশ্যই দেখে থাকবে, কে কে দেখতেছো কমেন্ট করে জানায় দাও। আমাদের আজকের ভিডিওর প্রথম শর্ত, আগে পড়াশোনা করতে হবে ঠিক মতো, তারপর হচ্ছে কম্পিউটার। চলেন একটু জানি কী কী আছে ভিডিওতে। মার্কেট একবারে বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে ভিডিওটা করতেছি, সো ডিটেলসে যাব না, সংক্ষেপে একটু কম্পোনেন্টগুলো দেখাই। প্রসেসর নিচে ও ইন্টেলের কোর i5 13600K, এটা কিন্তু স্টক কুলার ছাড়া আসে প্রসেসরটা, 1700 সকেটের প্রসেসর, i5 13600K, এটা হচ্ছে বর্তমান বাজারে সর্বোচ্চ i5-এর যে প্রসেসরটা অ্যাভেলেবল আছে। মাদারবোর্ড নিচে ও গিগাবাইটের Z690 Gaming X, আর এটা কিন্তু আনলক প্রসেসর, সো এটাকে ও ওভারক্লক করতে পারবে, আর ওভারক্লক করার জন্য Z690 মাদারবোর্ডটা খুব ভালো সাপোর্ট দিবে। Z690 Gaming X DDR4, এটাতে ওয়াইফাই সুবিধাও আছে, PCIe 5 সাপোর্টেড, DDR4-এর র্যাম, আর ও DDR4-এর র্যামই আমাদের কাছ থেকে কিন্তু নিছে। আমাদের এই বিল্ডে র্যাম নেওয়া হয়েছে 2টা, 16 GB করে 32 GB, 32 MHz-এর 2টা স্টিক, এবং এটা 2টাই 8 GB। আমাদের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে PQ750M, ডিপ কুলের একটা পাওয়ার সাপ্লাই 750 ওয়াট নিছে, সাথে আছে গ্রাফিক্স কার্ড PNY RTX 3060 Ti 8 GB ভ্যারিয়েন্ট,
এবং এই বিল্ডে একটা এসএসডি আছে 1 টেরাবাইট স্যামসাং এর 980 প্রো যেটা পিসিআই জেন 4 সাপোর্টেড পাশে থাকবে হলো একটা মনিটর গেমিং মনিটর এখানে G27F2 দেখতেছেন বাট ওর মনিটর হচ্ছে G27FC ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি এই মনিটরটা স্ক্রিনে দিয়ে দিলাম তবে ও নিচ্ছে 27FC আর এফসি হচ্ছে কার্ভ মনিটর গেমিং মনিটর 165Hz এর রিফ্রেশ রেট আছে এই মনিটরে বিলের সাথে আরও কম্পোনেন্ট আছে এখানে একটা কম্পিউটার কেস আছে এটা হচ্ছে রিভেঞ্জার লিও ডাইনামিক আমি আপনাদেরকে কেসটা সম্বন্ধে একটু বলি এটা কিন্তু খুবই সুন্দর একটা কেস এখানে পিসিটা যদি আমরা পুরোপুরি বানায় দেখাইতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো যেহেতু আমরা ভিডিওটা আগে করতেছি পরে পিসিটা বিল করবো সো আপনাদেরকে দেখাইতে পারলাম না কেসিংয়ের মধ্যে কিন্তু আপনি দেখেন তিনটা উপরে তিনটা ছয়টা পিছনে একটা সাতটা ফ্যান কিন্তু প্রি ইনস্টল মানে কেসিংয়ের সাথে আপনারা পাবেন এখানে একটি স্পিকারও কিন্তু ও নিছে দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার রেড ড্রাগনের একটা স্পিকার 2.0 মডেল নাম্বারটা একটু বলে দিই G7812 চমৎকার একটা স্পিকার এখানে কিন্তু উডেন আছে দুই সাইডে কিন্তু আপনার উড শেপ আচ্ছা এখানে কিন্তু আপনার একটা কুলার আছে গেম ডিএসের চিউনি M2 আর এটা কিন্তু আপনার এই যে দেখেন LG79 রেডি লেখা আছে ইন্টেলের প্রসেসরের সাথে ইউজ করা যাবে চাইলে এটাকে AMD প্রসেসরের সাথে ইউজ করা যাবে আমরা আজকে আর একটা ভিডিও করলাম যেখানে AMD প্রসেসরের সাথে এই কুলারটা আমরা দেখাইছি আমাদের এই বিল্ডে একটা মাউস আছে এটা খুবই দুর্বল হয়ে গেল এই বিল্ডের সাথে যাই হোক বাজেটেরও ব্যাপার আছে শেষ দিকে এসে আসলে বাজেটটা একটু শর্ট হয়ে যায় সবারই তারপরও এটা ভালো খারাপ না একটা হ্যাবিটের মাউস নিছে কিবোর্ড নিছে আবার একটা খুব ভালো র্যাপো এটা হচ্ছে V500SE মেকানিক্যাল 8GB গেমিং কিবোর্ড সো আবারও বলে দেই আমাদের এই বিল্ডে G27F2 মনিটর আমরা দেখাইলাম বাট ও কিন্তু মনিটর নিছে G27FC ভিডিও করার সুবিধার্থে মনিটরটা দিয়ে দিলাম কারণ আমাদের মনিটরটা আসতেছে গোডাউন থেকে সময় খুব শর্ট ভিডিও মানে পিসি বানাইতে পাঠাই দিব তো সবগুলো কম্পোনেন্টই দেখাই দিই 2,08,000 টাকার মধ্যে পিসিটা বানানো হয়েছে স্ক্রিনে ফোন নাম্বার আছে যে কোনো ইনফরমেশনের জন্য আপনার ফোন দেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 থেকে ভিডিওতে দেখছেন আমাকে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন তো মোটামুটি অনেক কথা বলছি ভিডিওতে কোনো ভুল টুল হয়ে গেলে মাপ টপ করে দিন যাওয়ার সময় হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ